এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি আজ একটি কবিতার বিশ্লেষণ করব। কবিতাটির নাম হলো ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস। কবি হলেন থমাস হার্ডি। থমাস হার্ডিকে আমরা বেসিক্যালি নভেলিস্ট বা ঔপন্যাসিক হিসাবে চিনি বা জানি, কিন্তু তার কবিতাও খুবই ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট তার লিটারারি কেরিয়ারের। যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। এছাড়াও আমার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটি হলো www.priyankardotto.com। তোমরা এই ওয়েবসাইটেও এই তিনটি বিষয় সংক্রান্ত বেশ কিছু পোস্ট দেখতে পাবে এবং প্রত্যেক রবিবার রবিবার আমি নিত্য নতুন পোস্ট আমার ওয়েবসাইটে আপলোড করে থাকি। যাই হোক, আমরা চলে যাচ্ছি কবিতাটির সম্বন্ধীয় কিছু ইনফরমেশন বা তথ্যে। দেখো, আমি এখানে হেডিং দিয়েছি ফ্যাক্টস টু রিমেম্বার, যে তথ্যগুলোর কথা মনে রাখতে হবে। প্রথম তথ্য লিখেছি ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার। একটা ডেট দিয়েছি, বেসিক্যালি দিস ইজ নট এ ডেট, দিস ইজ এ ইয়ার। কোন ইয়ারের কথা এখানে উল্লেখ আছে? 1870, 1870 সাল। কবিতাটি 1914 সালে লেখা, কিন্তু কবিতায় যে ছবিটি আমরা পাচ্ছি, কবিতায় যার বর্ণনা আমরা পাচ্ছি, তার সঙ্গে কিন্তু এই ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ারের একটা সম্পর্ক আছে। কবি নিজেই বলেছেন, ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ারের সময় তিনি তার গ্রাম্য এলাকায় যা দেখেছেন, যা ঘটনা ঘটতে দেখেছেন, সেটাই কিন্তু তিনি এই কবিতার মধ্যে লিপিবদ্ধ করেছেন। দ্বিতীয় ফ্যাক্ট হিসাবে আমি উল্লেখ করেছি জেরেমিয়া। জেরেমিয়া হচ্ছে বাইবেলের দ্য ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। জেরেমিয়ার কেন উল্লেখ করেছি? এই ওল্ড টেস্টামেন্টের জেরেমিয়া থেকে আমাদের কবি থমাস হার্ডি এই কবিতার টাইটেলটি নির্বাচন করেছেন। অর্থাৎ জেরেমিয়াতে আমরা একটি শব্দগুচ্ছ খুঁজে পাই। শব্দগুচ্ছটি হল ব্রেক ইন পিসেস দ্য নেশনস। এই ব্রেক ইন পিসেস দ্য নেশনস এই শব্দগুচ্ছটিকে একটু মডিফাই করে থমাস হার্ডি এই কবিতার টাইটেল দিয়েছেন ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস। আমরা এবার চলে যাব কবিতার টাইটেল সম্বন্ধীয় আলোচনায়। ইন টাইম অফ মানে কবি বলতে চাইছেন এটা সেই সময়ের কথা। কোন সময়ের কথা? দ্য ব্রেকিং অফ নেশনস, যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, একটা দেশ দুটো দেশে ভাগ হয়ে যাচ্ছে বা একটা দেশের একটি অংশ অন্য দেশের অংশ হয়ে যাচ্ছে, সেটাও দেশ ভাগকে বোঝায়। সেটা কখন ঘটে? সেটা যুদ্ধের সময় ঘটে। তাহলে আমরা ধরেই নিচ্ছি কবিতাটি পড়ার আগে, বা আমরা ধরে নিতে পারি যে কবিতাটি যুদ্ধের প্রেক্ষাপটে লেখা। এবার আমরা চলে যাব সরাসরি কবিতার টেক্সট অংশে। প্রথম স্ট্যানজার বিশ্লেষণ শুরু করবার আগে তোমাদেরকে বলে দিই, কবিতাটির যদি স্ট্রাকচার আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব কবিতাটিতে তিনটে স্ট্যানজা আছে এবং প্রত্যেক স্ট্যানজাই চারটি করে লাইন রয়েছে। এটা গেল স্ট্রাকচারের জায়গা। আমি এবার চলে যাচ্ছি প্রথম স্ট্যানজার বিশ্লেষণে। প্রথম স্ট্যানজা কীভাবে শুরু হচ্ছে? অনলি এ ম্যান হ্যারোয়িং ক্লডস। কেবলমাত্র একটি লোক, সে কী করছে? হ্যারোয়িং, হ্যারোয়িং মানে হচ্ছে জমিতে
লাঙ্গল দেওয়ার মতো করে কোনো কোনো সময় চাষিরা মইকে ইউজ করে, মই ইন ইংলিশ ল্যাডার, LADDER, সেটা দিয়ে কি করে ওরা ক্লড মাটির ঢিলগুলোকে ভেঙে দেয়, তাহলে জমিটাকে সে তৈরি করছে বিফোর সোয়িং, SOWING, বীজ পোতার আগে। তাহলে যে লোকটি মই দিয়ে মাটির ঢিলগুলিকে ভাঙছে তিনি পেশায় একজন ফার্মার বা কৃষক। ইন এ স্লো সাইলেন্ট ওয়াক, তার হয়তো বয়স হয়েছে বা হতে পারে তিনি কাজটি করে করে ক্লান্ত, তাই তিনি হেঁটে হেঁটে কাজটি করছেন এবং যখন তিনি হাঁটছেন তার হাঁটার গতি স্লো, খুব ধীর। যেহেতু তিনি মাঠের মধ্যে একাই রয়েছেন তিনি সাইলেন্ট, তিনি চুপ করে আছেন, তিনি কার সঙ্গে কথা বলবেন? আবার কবি এটাও মিন করতে পারেন যে এই লোকটি প্রচুর পরিশ্রমের কাজ করছেন, তার মধ্যে হয়তো একটা কষ্টের অভিব্যক্তি তার মুখ থেকে দু একটি হয়তো শব্দের মধ্যে দিয়ে প্রকাশ পেত, কিন্তু সেই শব্দ দিয়েও আমরা কিন্তু তার মনের ফিলিংস জানতে পারছি না, কারণ তিনি এখানে সাইলেন্ট, নিশ্চুপ। কিন্তু আমরা গেস করছি, অনুমান করছি, তিনি যেহেতু স্লোলি হাঁটছেন, ধীরে ধীরে হাঁটছেন, তিনিও হয়তো কাজটি করতে করতে ক্লান্ত। এটিও হতে পারে তিনি হয়তো বয়স্ক। এগুলো সবই কিন্তু কনজেকচার বা অনুমানের অংশ। থার্ড লাইনে কি বলছেন? উইথ অ্যান ওল্ড হর্স, এই কৃষকটিকে মাটির ঢিলগুলি ভাঙতে সাহায্য করছে একটি ঘোড়া, যে ঘোড়াটিও বয়স্ক। আমি বললাম যে ঘোড়াটিও বয়স্ক, কিন্তু এই লোকটি যে বয়স্ক সেটি কিন্তু আমরা অনুমান করতে পারছি, আমরা কিন্তু এখানে কোনো ইনফরমেশন পাইনি। দ্যাট স্টাম্বেলস, ঘোড়াটি হোঁচট খাচ্ছে, তাহলে ঘোড়াটিও ক্লান্ত তাই সে হোঁচট খাচ্ছে। অ্যান্ড নডস, নড মানে হচ্ছে মাথা নাড়ানো। যখন আমরা কাউকে মাথা নাড়িয়ে ইঙ্গিত ভরে কোনো কথা বলি, সেই কথাটা হতে পারে হ্যাঁ বা না। তাহলে এই ঘোড়াটি মাথা নাড়ছে যখন সে হোঁচট খাচ্ছে, মানে কি সে অ্যালার্ট হয়ে যাচ্ছে যে সে আর একটু হলেই পড়ে যেত। তাহলে নডিংয়ের মধ্যে দিয়ে ঘোড়াটা নিজেকেই স্টেডি করে নিচ্ছে। হাফ অ্যাসলিপ, অর্ধেক ঘুমন্ত, তাহলে ঘোড়াটির মধ্যে টায়ার্ডনেস বা ক্লান্তি কাজ করছে। অ্যাজ দে স্টক, তাহলে লোকটি এবং ঘোড়াটি দুজনেই এমনিতে স্টক শব্দের মধ্যে কিন্তু একটা প্রাইড বা অহংকারের ভঙ্গি থাকে, কিন্তু এখানে স্টক শব্দের মধ্যে একটা ক্লান্তির বহিঃপ্রকাশ রয়েছে। তাহলে আমরা এখানে স্টক শব্দের মানে ধরতে পারি ওয়াক সাইলেন্টলি, নিস্তব্ধে হেঁটে যাওয়া বা নিস্তব্ধভাবে হেঁটে যাওয়া। তাহলে প্রথম স্ট্যান্জায় আমরা একটা কৃষিকাজের ছবি পাচ্ছি, চাষবাসের ছবি পাচ্ছি, এক্স্যাক্টলি চাষ করবার আগে জমিটা প্রিপেয়ার করবার ছবি পাচ্ছি। আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্ট্যান্জায়। আমি আগেই বলেছি কবিতাটিতে তিনটে স্ট্যান্জা আছে এবং প্রত্যেক স্ট্যান্জায় চারটি করে লাইন আছে। সেকেন্ড স্ট্যান্জা শুরু হচ্ছে এই রকমভাবে, অনলি থিন স্মোক উইদাউট ফ্লেম ফ্রম দ্য হিপস অফ কাউচ গ্রাস। দ্বিতীয় লাইনে আমরা পাচ্ছি কাউচ গ্রাসের কথা। কাউচ গ্রাস তথ্য হিসাবে আমরা মনে রাখব, কাউচ গ্রাস হচ্ছে এক ধরনের লম্বা গ্রাস বা ঘাস, যে ঘাসটি বেসিক্যালি এক ধরনের উইড, WEED, উইড, আগাছা। তাহলে আগাছা কাকে বলে? যে গাছগুলি নিজে নিজেই হয়, যেগুলো কোনো কাজ করে না, যেগুলো আমাদের কোনো উপকারে আসে না, তাহলে এই ঘাসগুলি জমিতে হয়। যখন আমরা কোনো কিছু চাষ করি
তখন এই কাউচ গ্রাসগুলো নিজে নিজেই জন্মায়, এগুলোকে তুলে ফেলে দিতে হয় সময়ে সময়ে। কেন? এগুলো কিন্তু যে ক্রপ বা খাদ্যশস্য আমরা চাষ করেছি সেগুলির বৃদ্ধিকে ব্যাহত করে, তাই সেগুলিকে তুলে ফেলা হয়েছে। এই ঘাসগুলিকে তুলে ফেলা হয়েছে কিসের জন্য? যাতে কাল্টিভেশন বা কৃষিকাজের প্রোডাকশন বা উৎপাদন কম না হয়। তাহলে যখন এই ঘাসগুলিকে তুলে ফেলা হয়েছে, এগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এক্সপেক্টেড এই ঘাসগুলি কিন্তু শুকনো নয়। কারণ যিনি কৃষক তিনি কি ভাবছেন, এই ঘাসগুলো তো আগাছা, এগুলোকে তুলে ফেলে আমি পুড়িয়ে দিই, ঝামেলাটা মিটিয়ে ফেলি। তাহলে যে ঘাসগুলোকে পোড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ড্রাই বা শুকনো নয়। তার ফলে কি হচ্ছে, যখন এগুলোকে পোড়ানো হচ্ছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু কোনো ফ্লেম বা আগুন বেরোচ্ছে না। কি বলছেন? ইয়েট দিস উইল গো অনওয়ার্ড দ্য সেম, বলছে তা সত্ত্বেও, কিসের সত্ত্বেও, যুদ্ধের ভয়ঙ্করতা সত্ত্বেও, যুদ্ধের এত ধ্বংস সত্ত্বেও, দিস উইল গো, এটা চলতে থাকবে। কোনটা চলতে থাকবে? এই আগাছাগুলিকে জমি থেকে উৎপাটন করে বা তুলে ফেলে সেগুলিকে পুড়িয়ে ফেলার কাজ। অনওয়ার্ড, ক্রমাগত চলতে থাকবে, দ্য সেম, একইভাবে, অর্থাৎ আনঅল্টার্ড, অপরিবর্তিতভাবে। দো, যদিও, ডায়ানেস্টিজ পাস, ডায়ানেস্টি মানে হচ্ছে রাজবংশ, যুদ্ধের ফলে এক রাজবংশের পতন ঘটবে, অন্য রাজবংশের উত্থান ঘটবে, তাতেও কিন্তু এই কৃষিকাজের সঙ্গে সংক্রান্ত এই আগাছা তুলে ফেলা এবং পোড়ানোর কাজ চলতে থাকবে। অর্থাৎ যুদ্ধের ভয়ঙ্করতা সত্ত্বেও মানুষের জীবনের বেসিক কিছু কাজ, মানুষকে তো বাঁচতে হবে, যে মানুষগুলো যুদ্ধের পরও বেঁচে আছে তাদেরকে তো জীবন ধারণের জন্য কিছু করতে হবে, তাদেরকে তো মানে বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, তাই কৃষকদেরকে কৃষিকাজ চালিয়ে যেতে হবে। এই ইমপ্রেশন কিন্তু থমাস হার্ডি প্রথম স্ট্যানজা এবং দ্বিতীয় স্ট্যানজায় দিয়েছেন। তাহলে প্রথম স্ট্যানজায় আমরা যদি পেয়ে থাকি ফার্মিং বা কৃষিকাজের একটা ছবি, দ্বিতীয় স্ট্যানজায় আমরা পাচ্ছি এ পিকচার অফ দ্য বার্নিং অফ উইডস, আগাছাগুলোকে পুড়িয়ে ফেলার একটা ছবি। এই আগাছাগুলো কিন্তু অবশ্যই কৃষি জমিতেই উৎপাদিত বা কৃষি জমিতে জন্ম নেওয়া আগাছা। চলে যাচ্ছি কবিতার থার্ড অর্থাৎ শেষ স্ট্যানজায়। কি বলছেন? ইয়ন্ডার এ মেড অ্যান্ড হার উইট কাম হুইসপারিং বাই। ইয়ন্ডার মানে হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স উইদিন ভিউ, একটু দূরে কিন্তু দেখা যাচ্ছে। এ মেড, মেড কাকে বলি? একটি কম বয়সী মেয়ে, বেসিক্যালি এটা আনম্যারিড মেয়েকে আমরা বলি মেড। অ্যান্ড হার উইট, এবং তার পছন্দের ইয়াং ম্যান। তাহলে এ মেড অ্যান্ড হার উইট, এই ফ্রেজটি বোঝাচ্ছে এ গার্ল অ্যান্ড হার লাভার, একটি মেয়ে এবং তার প্রেমিককে বোঝাচ্ছে। দে কাম, তারা আসছে, কবিতাদেরকে দেখছেন, আসতে দেখছেন। তারা কি করছে? হুইসপারিং বাই, তারা ফিসফিস করে কথা বলছে। লাভার এবং বিলাভেড, এরা একে অন্যের সঙ্গে কথা বলছে। কেমন করে কথা বলছে? ইন এ ভেরি লো অ্যান্ড সাবডিউড ভয়েস, চাপা স্বরে কথা বলছে। এদের কথাগুলো কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না, এদের কথাগুলো পাশের লোকও শুনতে পাবে না, বিকজ দে হ্যাভ দেয়ার পার্সোনাল ফিলিংস, তাদের নিজস্ব অনুভূতি আছে, অ্যান্ড দে ডু নট ওয়ান্ট টু শেয়ার দোজ ফিলিংস উইথ অ্যানাদার পারসনস, এবং তারা সেই অনুভূতিগুলিকে অন্য লোকের সঙ্গে শেয়ার বা ভাগ করে নিতে চায় না। কি বলছেন? ওয়ার্ডস অ্যানালস উইল ফেড ইন টু নাইট, এয়ার দেয়ার স্টোরি ডাই। ওয়ার্ডস অ্যানালস, অ্যানালস মিনস রেকর্ডস, রেকর্ডস অব ইভেন্টস ইয়ার বাই ইয়ার, বছরের পর বছর। তাহলে ওয়ার্ডস অ্যানালস, দ্য রেকর্ডস অফ দ্য ডেস্ট্রাকশন কজড বাই ওয়ার, যুদ্ধে যে ধ্বংস হচ্ছে তার রেকর্ড, সেই রেকর্ডটা কী হবে? উইল ফেড ইন টু নাইট, রাত্রের অন্ধকারে ফেড,
ফেড হয়ে যাওয়া মানে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। আমরা রঙের ক্ষেত্রে যখন ফেড বলি তখন আমরা বলি ফ্যাকাশে হয়ে যাওয়া, এখানে কিন্তু ফেড মানে হচ্ছে মিলিয়ে যাওয়া, মানুষ ভুলে যাবে। তাহলে রাত্রের অন্ধকারে যুদ্ধের যে ধ্বংসের তথ্য সেগুলি মানুষ কিন্তু ভুলে যাবে, অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে যাবে। মানুষ আস্তে আস্তে কিন্তু যুদ্ধে কী কী ধ্বংস হয়েছে সেই কথাগুলি মানুষ ভুলে যাবে। এয়ার, এয়ার মিন্স বিফোর, আগে। দে আর স্টোরি ডাই, তাদের গল্পটি মারা যাওয়ার আগে। কাজের গল্প, এই এ মেড অ্যান্ড হার উইট এর গল্প। তাহলে এদের গল্পটা কিসের গল্প? এদের গল্পটা হচ্ছে ভালোবাসার গল্প। সেই ভালোবাসাটা কোন সময়ের কথা? যে সময়ে যুদ্ধের ফলে প্রচুর ধ্বংস হয়েছে। তাহলে এখানে থমাস হার্ডি কি বলছেন, যে একটা সময় এ মেড অ্যান্ড হার উইট, এই মেয়েটা এবং তার লাভার, এরা হয়তো মারা যাবে, কিন্তু যুদ্ধের এত কিছু নেগেটিভ অ্যাসপেক্টস, নেতিবাচক দিকের মধ্যেও এদের ভালোবাসার মধ্যে একটা পজিটিভ এলিমেন্ট ছিল, একটা ইতিবাচক দিক ছিল, একটা আশাবাদ ছিল। সেই আশাবাদটাই এদের গল্পটাকে, এদের জীবন কাহিনীটাকে অন্যান্য মানুষের কাছে এতটা পপুলার বা জনপ্রিয় করে তুলবে যে এরা মারা যাওয়ার পরও নেক্সট জেনারেশন, সে বা সেই জেনারেশনেরই লোকজন বা তাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু এই মেয়েটি এবং তার লাভারের কাহিনী বলবে, এরা সেই এদের ভালোবাসার কথাটা মনে করবে। তারও বহু আগে যুদ্ধের ধ্বংসকাহিনী, যুদ্ধের যে ডেস্ট্রাকশনের বিবরণ, তার যে ইতিবৃত্ত, তার যে তথ্যের একটা সমাহার, সেই সমাহারের কথা মানুষ ভুলে যাবে। তাহলে কবি কি বলতে চাইছেন, যুদ্ধ যতই ধ্বংসকার্য করুক না কেন, মানুষের জীবনের যে কিছু এলিমেন্টাল অ্যাক্টিভিটিস, একেবারে প্রাথমিক কাজকর্ম, একটা কিছু বেসিক জিনিস, যেমন প্রথম স্ট্যানজায় আমরা পেলাম প্রিপেয়ারিং দ্য ফিল্ড ফর কাল্টিভেশন, জমিটাকে তৈরি করা হচ্ছে কৃষিকাজের জন্য। দ্বিতীয় স্ট্যানজায় পেলাম রিমুভিং দ্য উইডস ফ্রম দ্য এগ্রিকালচারাল ফিল্ডস, কৃষিকাজের জমি থেকে আগাছাগুলো তুলে ফেলা হবে। এবং থার্ড স্ট্যানজায় পেলাম লাভ মেকিং, এগুলো চলতে থাকবে। যুদ্ধ কিন্তু মানুষের জীবনের বেসিক প্যাটার্নটাকে পাল্টে ফেলতে পারবে না। এখানে কিন্তু থমাস হার্ডি ওয়ারের সম্বন্ধে, যুদ্ধের সম্বন্ধে খুব পজিটিভ কথা এখানে কিন্তু বলেননি, যুদ্ধকে খুবই পাওয়ারফুল কিছু বলেননি। তিনি কিন্তু বলতে চেয়েছেন যে যুদ্ধ হতে থাকবে, কিন্তু মানুষের জীবনের গতি কিন্তু তার জন্য ব্যাহত হবে না। হিউম্যান লাইফ উইল গো অন ইন ইটস ওন ওয়ে, এই রকম একটা পজিটিভ নোট দিয়ে থমাস হার্ডি কবিতাটিকে শেষ করেছেন। এই ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিও প্রেজেন্টেশনটি শেয়ার করো। তোমাদের মূল্যবান মতামত এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে। শেষ করবার আগে একটাই কথা বলার, এই ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত এবং এই কবিতার বিভিন্ন প্রশ্ন উত্তর সংক্রান্ত পোস্ট আমার ওয়েবসাইটে অতি শীঘ্র আপলোড হবে। আর একবার মনে করিয়ে দিই, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.priyankardotto.com। ধন্যবাদ।